ত্রিপুরা সূর্য মণিনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তীকে বিজেপি কাউন্সিলরের প্রাণনাশের হুমকির অভিযোগ। ত্রিপুরা 18 সূর্য মণিনগর বিধানসভা কেন্দ্রে শাসক দল বিজেপি নাম কালিমালিপ্ত করার জন্য 51 নং ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত দেব সহ শাসক দল বিজেপির নামধারী কিছু কর্মীরা বিজেপি নেতার পরিচয় দিয়ে এলাকায় একের পর এক বেআইনি ও অসামাজিক কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করে বললেন কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী। শাসক দল বিজেপির এইসব নামধারী নেতারাই সূর্য মণিনগর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তীকে এলাকায় ব্যবসা করতে পারবে না বলে প্রাণনাশের হুমকি। 18 সূর্য মণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর নিগমের 51 নং ওয়ার্ডের মেড্ডা চৌমুহনিস্থিত এলাকায় 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সূর্য মণিনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী ব্যবসার লক্ষ্যে গোডাউন তৈরি করেছিল, কিন্তু 51 নং ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত দেব সহ শাসক দল বিজেপির রূপ ধারণ করা কিছু মাফিয়ারা ব্যবসায়ী সুশান্ত চক্রবর্তীকে ওই এলাকায় ব্যবসা করতে বাধা দেয় এবং প্রাণনাশের হুমকিও দেয়। পরে সুশান্ত চক্রবর্তী বিষয়টি এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে জানান। এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সুশান্ত চক্রবর্তীকে এলাকায় ব্যবসা করার অনুমতি দেয়, কিন্তু তারপরও এলাকার কাউন্সিলর সুকান্ত দেবের নেতৃত্বে কিছু মাফিয়ারা সুশান্ত চক্রবর্তীকে ব্যবসা করতে নিষেধ করে দেয়, যার ফলে কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী প্রাণের ভয়ে ওই এলাকা থেকে ব্যবসা গুটিয়ে নেয়। সুশান্ত চক্রবর্তী সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে জানান, 2018 সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সূর্য মণিনগর বিধানসভা কেন্দ্র এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে ঘুমে রেখে শাসক দল নামধারী বিজেপি মাফিয়ারা এলাকায় তুল্লা আদায় থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজ করে যাচ্ছে বিজেপি দলকে কালিমালিপ্ত করার জন্য। অথচ এই ব্যাপারে কিছুই জানেন না এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল চান যে ওনার এলাকায় কোনো ধরনের অসামাজিক কাজ যেন না হয়, তাই সুশান্ত চক্রবর্তী এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাচ্ছেন 18 সূর্য মণিনগর বিধানসভা কেন্দ্রকে মাফিয়া এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত এলাকা গড়ে তোলার জন্য। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। ব্যবহার করেছে, তাদের পরিণতি শেষ পরিণতি ভালো হয় না, কারণ উপরওয়ালা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরের উপরে আমি ছেড়ে দিয়েছি। 18 সূর্য মণিনগর বিধানসভা কেন্দ্রের 51 নং ওয়ার্ডের 8 নং বুথ এবং ঢুকলি মেড্ডা চমুনি বিভিন্নভাবে আমি জানতে পারি এলাকার মানুষের সঙ্গে সমস্ত যারা রুলিং পার্টির ক্ষমতাসীন সরকার পার্টির যারা নেতৃত্বরা আছে তাদের আঙ্গুল হেলনে এই সমস্ত কাজ হচ্ছে এবং বিভিন্ন সময় ওরাই মানুষের সঙ্গে বিভিন্নভাবে পয়সা অর্থ করি নিয়ে বিভিন্ন অসামাজিক কাজ এবং সমাজের এলাকার মধ্যে বিভিন্ন কীর্তিকলাপ চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এবং সবাই বলছে আমরা এমএলএর লোক, কিন্তু আমি এমএলএর সঙ্গে সেদিন কথা বলে বুঝতে পারলাম যে এমএলএ অনেক ব্যাপারে জানেই না, কিন্তু এমএলএ নাম বিক্রি করে খাচ্ছে অনেক জায়গায়, সেটা আমার মনে হয় এমএলএর নজরে নেওয়া উচিত। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে আমরা একটা সুশাসন দেব, এখানে সুশাসনের নমুনা ওনার মন্ত্রিসভার ওনার মেয়রিন কাউন্সিল এবং যে পৌর পরিষদ কাউন্সিলর ওরা এই সমস্ত কাজে যুক্ত হয়ে পড়ে, সেটা আবার লজ্জাজনক ব্যাপার। একটা বিষয়ে আমার আপনাদের মাধ্যমে জানাতে চাই, বিধায়কের নাম বিক্রি করে যেরকম খেতে চাইছে বিধায়ক জানেও না, পাশাপাশি অন্যদিকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মণ্ডলের নাম বলে এবং মণ্ডলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় এই সমস্ত কাজগুলি হচ্ছে, এবং একটা কিছু সংখ্যক বাইক নিয়ে প্রতিনিয়ত ওরা বিভিন্ন জায়গায় এসে মানুষকে হুমকি ধুমকি দিচ্ছে, মানুষ ভয়ে কত মুখ খুলতে পারছে না। আজকে এই হচ্ছে এই এলাকার অবস্থা। আমি আমার বিজনেস প্রসঙ্গে আমি আমার ট্রান্সপোর্ট বিজনেস, তাই আমি এখানে আমার বিএসএনএল গভর্নমেন্টের টাওয়ার আসবে, আমি টাওয়ারের জন্য গোডাউনটা এখানে করেছিলাম, বানিয়েছিলাম। আপনারা দেখুন এখানে পুরো আমি 10 ইঞ্চি ডালাই দিয়ে নিচ থেকে পিলার উঠিয়ে প্রায় মাটির তলে 2-3 লাখ টাকার উপরে ঢুকিয়ে গেছে। তারপর হঠাৎ করে যারা কাজ করছে তাদেরকে এসে এই 51 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ভৌমিক উনি এসে বাধাপ্রাপ্ত করেছে এবং ওনার কিছু লোক নিয়ে এসে এই জায়গায় স্লোগান দিয়েছে যে
সুশান্ত চক্রবর্তী এখানে ব্যবসা করতে পারবে না বলে, তারপর বলেছে অবৈধ গোডাউন হতে দেব না। এখানে গোডাউনই হয়নি, কিসের অবৈধ আমি সেটা আমি জানি না, কারণ এখানে আশেপাশে অনেক গোডাউন আছে। তারপর এই বিষয়টা দেখার পর এলাকাবাসী একটা ছিছির রব উঠেছে, সবাই এলাকার মধ্যে বলছে যে আমি তো এখানে বিজনেস করতে এসেছি, আমি তো এখানে রাজনীতি করতে আসিনি, আমি এই বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলাম কিন্তু বিজনেস করতে পারবো না সেটা তো আমি জানি না, আমার ব্যবসার উপর বাধা সৃষ্টি করেছে। পাশাপাশি এখানে যদি গোডাউন হতো, এলাকার কিছু লোকের উন্নয়ন হতো, এলাকায় কিছু লোক আমার জায়গায় কাজ পেতো, ওই সমস্ত লোকের পেটেও লাথি দিয়েছে, অনেকেই এখানে আঘাত করেছে, আমার তো লস হয়েছে, সেটা হয়েছে কারণ আমি রাজনীতি করি বলে লস হয়েছে। এর জন্য আমি এলাকার যিনি বিধায়ক মানে ডেপুটি স্পিকার ওনাকেও আমি ওনার নজরও নিয়েছিলাম, উনি আমাকে বলেছে বিষয়টা দেখবে, তোমার সঙ্গে যদি এরকম হয় সাধারণ পাবলিকের সঙ্গে কি হবে, উনি আমাকে এরকম বলেছিল। পরের দিন উনি আমাকে বলেছে যে তুমি ব্যবসা করো, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি আমার কাছে যতটুকু খবর ওরা আমার উপর শত্রুদামি করে অনেক কিছু করতে পারবে এবং আমার এই এলাকার আমার যারা আমাকে ভালোবাসে ওরা আমাকে দিয়েছে, তার জন্য আমি আমার নিজের এই জায়গায় ওরা আমাকে উঠিয়ে দিয়েছে, আমি এখান থেকে ওদের হুমকি আমি ওদের সঙ্গে মাথা নত করিনি, তাই আমি এই জায়গা থেকে চলে গিয়েছি। না, আইনের ব্যবস্থা বলতে আমি কী আইনের ব্যবস্থা নেব বলুন, কারণ ওরা আমার সঙ্গে যা করেছে আইনের ব্যবস্থা নেওয়ার মতো মানে ওদের আমার প্রাণের ভয়ের হুমকি দিয়েছে, এবং আমার সঙ্গে যারা এই জায়গায় পার্টি করেছে এবং কাজ করেছে ওদের সঙ্গে ওরা খারাপ ব্যবহার করেছে। শুধু তাই নয়, এই এলাকার প্রত্যেকটি গরিব মেহনতি শ্রমজীবী মানুষ, কেউ মেয়ে বিয়ে দেবে, জায়গা বিক্রি করবে, ওদের থেকে কমিশন খাচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত হচ্ছে, এই কাউন্সিলর বারবার মানুষের সঙ্গে বিভিন্নভাবে খারাপ ব্যবহার করছে, প্রতিনিয়ত উনি এলাকায় বিভিন্নভাবে মানুষকে পরেশানি করে রেখেছে, এবং এলাকার মধ্যে কান পাতলে শোনা যায়, আপনারা হয়তো আপনাদের মাধ্যমে জানতে পারবেন, এবং এই সমস্ত দাম্ভিক অহংকারী এবং মাফিয়াগিরি বেশি দিন চলে না, কারণ আমরা দেখেছি দীর্ঘদিন অনেক